রাজনীতির রং থেকে বাদ পড়লেন না মা দুর্গাও। হুগলির কুমোরপাড়া থেকে গুড়াপের মণ্ডপে নিয়ে যাওয়ার সময় মা দুর্গার হাতে দেখা গেল তৃণমূলের পতাকা। এ নিয়েই সোচ্চার রাজ্যে বিরোধী দল, আর এই নিয়ে আজব সাফাই শাসক দলের গলায়। গুড়াপের মণ্ডপ অভিমুখে মা দুর্গা, হাতে তৃণমূলের পতাকা। হুগলির গুড়াপের বিভিন্ন পুজোর মণ্ডপে যাচ্ছে দুর্গা প্রতিমা সহ অন্যান্য প্রতিমা, কিন্তু বৃহস্পতিবার গুড়াপে ধরা পড়ল অন্য ছবি। স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যের সাফাই, 60,000 টাকা অনুদান পাওয়ায় দেবীর হাতে দলের পতাকা। আমরা যার কাছে অনুদান পাবো তার ফ্ল্যাগ লাগাবো। আজ আমাদের পাশে আছে, তিনি সাহায্য করছে প্রত্যেক ক্লাবকে, আজকে 60,000 টাকা করে অনুদান দিচ্ছে, সেই জন্য আমরা দিদির ফ্ল্যাগ লাগিয়ে আজকে আমরা দুর্গা পুজো করছি। এই ঘটনাকে বিকৃত সংস্কৃতি বলে নিন্দায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ভারতীয় জনতা পার্টি কখনো মণ্ডপে পতাকা লাগায় না। মায়ের হাতে পতাকা তো দূরের কথা, মায়ের হাতে থাকবে অস্ত্র অসুর নিধন করার জন্য। পশ্চিমবাংলায় বাকি অসুরদেরও মায়ের অস্ত্র দ্বারাই বধ হবে গণতান্ত্রিকভাবে। অনুদানের দুর্গাপুজো নিয়ে শুরু থেকেই সরব বিরোধীরা, আর এবার দেবীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ায় পুজোয় রাজনীতির বিতর্ক নতুন মাত্রা পেল। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা।